জাহিলি যুগে নারী নির্যাতন ছিল, শিশু নির্যাতন ছিল, কন্যা নির্যাতন ছিল। এটা জাহিলি যুগের সাথে খাস। অতএব আজকেও মনে রাখতে হবে নারীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ভেরি ক্লিয়ার। যদিও আনফর্চুনেটলি ইসলামকে না বোঝার কারণে অনেকে হয়তো মনে করেছেন বা দাবি করছেন যে ইসলাম নারীদের অধিকার ঠিকমতো দেয়নি, অথচ পৃথিবীর ইতিহাসে ইসলামই নারীদের অধিকার সবচেয়ে বেশি দিয়েছে। এবং সেটাই হচ্ছে আমরা এই খুতবার মধ্যে তৃতীয় শিক্ষা হিসেবে পাচ্ছি, আল মুআমালা হাসানা, আল মুআমালা আল হাসানা মা আন-নিসা, নারীদের সাথে সুন্দর ব্যবহার। যেটা আমরা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমোঘ ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বলেছেন ফাত্তাকুন নিসা ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এবং এরপরে সুন্দর সুন্দর কথা তিনি কিন্তু বলেছেন যে আল্লাহর আমান দিয়েই তোমরা তাদেরকে গ্রহণ করেছো। বিবাহ তো ইজাব কবুলের মাধ্যমে হয়। দুজন নারী এসে যদি মনে করে যে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হলো, তো সেটা কি বিবাহ হবে? আজকাল তো সেটাই হচ্ছে দেখি। এটাও আরেক মুসিবত, এটাও আরেক মুসিবত। এখন পছন্দ হলেই তারা মনে করে এভাবেই থাকা যায়, তাই না? যেটাকে হয়তো কেউ কেউ নাম দিয়েছে লিভ টুগেদার অথবা আর কত কিছু। এবং এর জন্য সুন্দর সুন্দর শব্দ চয়ন করা হচ্ছে, সিঙ্গল মাদার, তারপরে আরও কি কি সব কথা। আসলে সমাজটাকে নষ্ট করার জন্য এই সমস্ত পরিভাষাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা হচ্ছে। কোনো মহিলা যদি ভুলে ভালে অথবা কারো দ্বারা প্রতারিত হয়ে সিঙ্গল মাদার হয়ে যায়, ইসলাম কি তাকে অসম্মান করেছে? ইসলাম কি তার সন্তানকে হত্যা করতে বলেছে? এর কি উদাহরণ আছে না? ইমরাতু জুহাইনা, ইমরাতুল গামেদিয়া, সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি সেটা করে আর সমাজের প্রকাশ না পায়, তখনও তো তার বিচারের ব্যবস্থা ইসলাম করেনি। কারণ আল্লাহ যেটাকে গোপন রেখেছেন সেটার বিচারের ভার আমার আপনার ব্যক্তিগত দায়িত্ব নয়। আর কোনো সন্তান যদি এভাবে চলে আসে, সে সন্তানকে ঘৃণা করতে হবে, গালি দিতে হবে, সেরকম কোনো কিছু তো ইসলামে নেই। অতএব পাপকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য যে ফন্দিগুলো আজকাল বিভিন্ন সমাজ করছে, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। পাপ পাপই থাকবে, অন্যায় অন্যায়ই থাকবে, জেনা জেনাই থাকবে। মনে রাখবেন, এগুলোকে সহজ করা, এগুলোকে দৃষ্টিগ্রাহ্য করা, মানসিক দিক থেকে অ্যাকসেপ্ট করা, এটা পৃথিবীতে পাপই বাড়াবে, অন্যায় বাড়াবে এবং আল্লাহর বরকতকে কমায় দেবে। নারীদের ব্যাপারে তো আসলে আরও অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন আছে। আমরা শুধু এতটুকুই বলবো, ইসলাম নারীদের সার্বিক অধিকারের ব্যবস্থা করেছে, তাদের সংরক্ষণের ব্যবস্থা করেছে এবং তাদেরকে হিজাব করতে বলেছে। কারণ হিজাবটা হলো তার ভূষণ এবং তার সংরক্ষণের সবচেয়ে চমৎকার পন্থা। একজন বিদ্বান লোককে আমি দেখেছি, হয়তোবা পড়েছি কোথাও কোথাও, তিনি বলেছেন, দেখেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাকে খুব ভালো করে প্রোটেক্ট করা হয়। ইমিটেশন যেগুলো, সেগুলো কি কেউ ব্যাংকের লকারে রাখে? ব্যাংকের লকারে রাখে কোনগুলো? রিয়েল স্বর্ণগুলো। আর তার চেয়ে তো যেটা দামি, হীরা জহরত কিংবা ডায়মন্ড, সেটা তো মানুষ আরও প্রোটেক্ট করে। কারণ একটা ডিমের মতো একটা ডায়মন্ডের দাম সে 10-12 কোটি টাকার মতো, অনেক দাম, অনেক দাম। তাহলে এই সহজ বিষয়টা যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে বুঝবেন যে মানুষের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে মেয়েরা। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেওয়ার কথা বলেছে অনেকগুলো কারণে। তার মধ্যে এটাও একটা বড় কারণ যে নারীদেরকে ইসলাম বিদুষী দেখতে চেয়েছে, তাদেরকে সংরক্ষণ করতে চেয়েছে। কারণ এই নারীরাই হবে মা, এরা নেক্সট প্রজন্মের মা। মা বিদুষী না হলে সন্তান কি করে ভালো হবে, তাই না? সুতরাং সে নারীদেরকে সংরক্ষণ করা, প্লাস নারীরা একটু বেশি আবেগী, যে কেউ ভুলে তাকে প্রতারিত করতে পারে, তাকে ভুল পথে নিয়ে যেতে পারে অথবা তার ইজ্জত হরণ করতে পারে, ফলে তার একটু বেশি প্রোটেকশনের প্রয়োজন। পর্দা সেভাবে এসেছে। এভাবে আপনি যদি প্রত্যেকটা জায়গা দেখেন যে ইসলাম নারীকে কিভাবে সম্মাননা দিয়েছে, তাহলে দেখবেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সম্মাননা ইসলাম দিয়েছে। নারীদের মিরাসের ব্যবস্থা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামই করেছে। আজও দেখবেন অনেক ধর্মে মেয়েদের কোনো মিরাস নাই, উত্তরাধিকার নাই। ফলে নারীদের বিষয়টা আমার মনে হয় नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যথার্থভাবেই দৃষ্টি আকর্ষণ করেছেন, কারণ নারীদেরকে ঘিরে পৃথিবীতে নানা বিপর্যয় হবে তিনি সেটা বলেও দিয়েছেন। তিনি বলেছেন যে আমার উম্মতের পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে নারীরা, নারীদের চাইতে বড় কোনো ফিতনা নাই। কারণ নারীকে দিয়েই তাকে চারিত্রিক অধঃপতনে নামানো হবে, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হবে, অ্যাডভার্টাইজে ব্যবহার করা হবে, নারীকে দিয়ে ব্রথল বা বেশ্যাখানা তৈরি করা হবে এবং এইভাবে একটা সমাজকে পচিয়ে ফেলা হবে। আজকের পাশ্চাত্য সমাজে আপনারা দেখতে পাচ্ছেন নারী কেন্দ্রিক অশ্লীলতার কারণেই ওই সমাজটা কিন্তু পচে গেছে, তাদের সংসারগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদের খবর নাই এবং তাদের মানবিক যে ভিত্তি, কিছু রিচুয়াল অথবা কিছু হাই হ্যালো টাইপের ভদ্রতা ছাড়া আর কি আছে সে সমাজে বলেন তো? সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, আমাদের ইসলামের এই বিধানগুলোর দিকে এবং নারীদের ব্যাপারে ইসলামের যে ইনস্ট্রাকশন, নির্দেশনা, সেগুলো পরিপালনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে।